এইটা আমাদের দেশের অন্যত একটি স্লোগান না, এটা সবচেয়ে বন্ধুত্বের একটা জায়গা। তাই এই বিরোধিতার জন্য আমরা এটা সূচনা, এরপরে 15ই আগস্টের পরে হয়তো আমরা আরো বৃহত্তর লড়াইয়ের দিকে আমাদের যেতে হবে। আপনারা জানেন যে এখন অমৃত মহোৎসবের দাবি জোর করে জাতীয় পতাকা তুলতে হবে। এটা পৃথিবীর কোন দেশে আছে জাতীয় পতাকা তোলা? সকল জাতির সকল মানুষের আমার নিজের দায়িত্ব। রেশনে বিক্রি হচ্ছে, পতাকা না নিলে চাল পাবে না, তার টাকা নেই। 20 কেজি চাল থেকে 5 কেজি চাল রেখে দিয়েছে, দিয়ে তার জায়গায় পতাকা দিয়েছে। এটা খবরের কাগজে বেরিয়ে এসেছে, মিডিয়াতে বেরিয়ে এসেছে। আমাদের পাশের রাজ্য আসামে আমাদের এগুলো বাধ্য করা হচ্ছে, বাড়ি গিয়ে বলা হচ্ছে তুলতেই হবে। তাহলে স্বাধীনতা তো 15ই আগস্ট, আজকে কেন তুলবো? না, এটা আমাদের সিদ্ধান্ত, সব সিদ্ধান্ত আপনার সিদ্ধান্ত, আমি মানবো। এই জায়গায় এই প্রজাতন্ত্রের স্বাধীনতার 75তম যে বার্ষিকী, এইটাকে নিয়েও একটা দলবাদি কারা করছেন? আজকেও যারা তাদের যে প্রধান পৃষ্ঠপোষক আরএসএস, যারা এই জাতীয় পতাকাকে আজকেও জাতীয় পতাকা বলে না, দেখবেন তারা তাদের প্রত্যেকটা প্রচারের যে ফেস্টুন, প্রত্যেকটা প্রচারের যে বিজ্ঞাপন, কোথাও লেখা আছে জাতীয় পতাকা? তেরঙ্গা, তেরঙ্গা তো একটা কাপড়। কারণ এটাকে আরএসএস মানে না। 1925 সালে এই আরএসএস এর জন্ম হয়েছিল, হিন্দুস্তান ছাড়া মানবে না, এই জাতীয় পতাকা যখন আমাদের জাতীয় কংগ্রেসের অধিবেশনের আগে যে কমিটি হয়েছিল, কমিটি এখন সিদ্ধান্ত করেছিলেন যে আমাদের ট্রাই কালার হবে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা। ঐক্য শান্তি মৈত্রীর প্রতি আরএসএস এর কি বক্তব্য? এই তিন অশুভ আমাদের জাতীয় পতাকা হবে গেরুয়া পতাকা, মহাদেবের পতাকা। ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হবে, সেদিন মহাদেবের পতাকা তোলা হবে, ভারতবর্ষের প্রাণের। তাই কেন্দ্রীয় সরকারে যেদিন গেল 2000 সালে, তার আগ পর্যন্ত আরএসএস তার হেডকোয়ার্টারে নাগপুরে কিংবা আরএসএস তার সমস্ত কেন্দ্রে কোনদিন স্বাধীনতা দিবস জাতীয় পতাকা তুলেনি। এটা ইতিহাস, এটা গোটা দেশের মানুষ জানে।